ইতিমধ্যে আমি আপনার জানাইছো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক গুরুত্বপূর্ণ নির্দেশ হোম আইসোলেশনক লৈ এই নতুন নির্দেশনা গুরুতর রোগত ভোগা লোক থাকিব নোৱাৰিব হোম আইসোলেশনত যে সকল লোক বিভিন্ন ধরনের জটিল রোগত আক্রান্ত হয়ে আছে তেওঁলোক করোনাত আক্রান্ত হলে চিকিৎসালয়ত বাধ্যতামূলকভাবে ভর্তি হব লাগিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্বাস্থ্য বিভাগক দিলে এই নির্দেশ এতিয়াৰে পৰা কোভিড চিকিৎসাৰ নামত ব্যক্তিগত খণ্ডৰ হস্পিটালে যধে মধে লব নোৱাৰিব ধন ৰাজ্য চৰকাৰে বান্ধি দিলে ব্যক্তিগত খণ্ডৰ হস্পিটালৰ চিকিৎসা ব্যয়ৰ নিৰিখ সুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটালে দৈনিক 5000 টকা আৰু জেনেৰেল হস্পিটালে 4000 টকাৰ ওপৰত লব নোৱাৰিব সুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটালৰ কেবিনত দৈনিক 6500 টকা আই চি ইউ 10000 টকা আই চি ইউ যুক্ত ভেণ্টিলেশ্যনত 15000 টকা লব পাৰিব জেনেৰেল হস্পিটালত দৈনিক কেবিনত 5000 টকা আই চি ইউত 9000 টকা আৰু আই চি ইউ যুক্ত ভেণ্টিলেশ্যনত লব পাৰিব 12000 টকা কোভিডৰ ঔষধৰ দাম এম আৰ পি মতেহে লব লাগিব স্বাস্থ্য বিভাগে জাৰি কৰিবলগীয়া অধিসূচনা নামানিলে কঠোৰ আইনী ব্যৱস্থা লোৱা হ'ব বুলি সকীয়াই দিলে স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তই সুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটালত আমি ঠিক কৰিছোঁ যদি জেনেৰেল ৱাৰ্ড পার ডে সুপার স্পেশালিটি হসপিটালত 5000 টাকা দৈনিক আর যিখিনি জেনারেল হসপিটাল তাত 4000 টাকা তারপর কেবিন সুপার স্পেশালিটি হসপিটালত 6500 টাকা আর জেনারেল হসপিটালত 5000 টাকা তারপর আই সি ইউ উইদাউট ভেন্টিলেটর সুপার স্পেশালিটি হসপিটালত 10000 টাকা আর জেনারেল হসপিটালত 9000 টকা আৰু আই চি ইউ উইথ ভেণ্টিলেটৰ চুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটালত 15000 টকা আৰু জেনেৰেল হস্পিটালত 12000 টকা ৰেজিষ্ট্ৰেশ্যন চাৰ্জ বেলেগ নহ'ব ইয়াৰ ভিতৰত সোমাব লাগিব বেড চাৰ্জ বেলেগ নহয় বৰ্ডিং চাৰ্জ বেলেগ নহয় তাৰমানে খাদ্য পাতি নাৰ্ছিং চাৰ্জটো বেলেগ নহয় কনচালটেণ্টৰ চাৰ্জ বেলেগ নহয় আর এম ও এম ডি এনেস্থেটিক্স সার্জন ব্লাড ট্রান্সফিউশন অক্সিজেন সার্জেস মেডিসিন এন্ড ড্রাগস এস ট্রিটমেন্ট প্রোটোকল পেথোলজি এন্ড রেডিওলজি টেস্ট সার্জ মেডিকেল প্রসিডিওর ইনক্লুড এসেন্সিয়াল রেডিওলজিক্যাল ইমেজিং এন্ড ডায়াগনস্টিক টেস্ট সার্জ এক্স রে ইউএসজি হেমাটোলজি পেথোলজি এটসেট্রা গতি এই সেনিটাইজেশন বা পিপি কিট মাস্ক এই গোটেইখিনি ইয়ার ভিতর সম্পূর্ণ হব এই কথাখিনি তার ভিতর থাকিব লাগিব ইয়ার কারণে বেলেগ চার্জ লব নোৱাৰি আমি আৰু এটা কথা কৈ দিছোঁ যে আমি তেখেতসকলে যিবিলাক মেডিসিনের চার্জ করব এম আর পি মতে হব লাগিব যিটো এম আর পি তাত রেট এটা থাকে নহয় তাতকে বেশি পয়সা কোনেও লব নোৱাৰিব